হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সংযুক্ত আরব আমিরাত UAE বা দুবাইয়ের রেসিডেন্স ভিসা। সারা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় একটা সিটি হচ্ছে দুবাই, আর সেই দুবাইতে রেসিডেন্স পারমিট নেওয়ার বা সপরিবারে বসবাস করার ইচ্ছা থাকে অনেকেরই। তো কিভাবে এই দুবাইতে আপনি ইনভেস্টর বা পার্টনারশিপ ভিসা নিতে পারবেন এবং এই ইনভেস্টর বা পার্টনারশিপ ভিসার কী কী সুবিধা পাবেন, সেটাই আজকে শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস এ লট। সর্বোচ্চ নাগরিক সুবিধা, অত্যাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক অগ্রগতি এবং আরবিক ঐতিহ্য সব মিলিয়ে দুবাই যেমন এক স্বপ্নের নগরী। তো যেটাকে অনেকে UAE বা সংযুক্ত আরব আমিরাত, আসলে এই পুরো দেশটার নাম দুবাইটা হচ্ছে একটা সিটি। তো এই স্বপ্নের শহরে বসবাস করার ইচ্ছা থাকে অনেকেরই। তো এই স্বপ্নের শহরে কিভাবে আপনি বসবাস করতে পারবেন বা কিভাবে সপরিবারে সেটেল হতে পারবেন, সেটার প্রক্রিয়া হচ্ছে ইনভেস্টর ভিসা বা পার্টনারশিপ ভিসা নিয়ে আপনি যেতে পারেন দুবাইতে। তাহলে আপনি দীর্ঘদিন সেখানে বসবাস করতে পারবেন এবং আপনার ইমিডিয়েট সকল ফ্যামিলি মেম্বারকে নিয়ে যেতে পারবেন। তো এই ভিসাটা হচ্ছে দুইটা ক্যাটাগরির, আপনাদের বললাম আমি, ইনভেস্টর আর হচ্ছে পার্টনারশিপ। ইনভেস্টর ভিসাটা হচ্ছে ছোটখাটো প্রোপ্রাইটারশিপ, যে কোনো বিজনেস করার জন্য আপনি ইনভেস্টর ভিসা নিতে পারেন। অর্থাৎ প্রোপ্রাইটারশিপ ফার্ম, আমাদের দেশে যেরকম ট্রেড লাইসেন্স করে কোনো ব্যবসা করা যায়, ঠিক সেরকম ট্রেড লাইসেন্স করে যে কোনো ব্যবসা আপনি করতে গেলে সেখানে আপনি ইনভেস্টর ভিসা করতে পারবেন। আর সেটা যদি হয় কোনো লিমিটেড কোম্পানি বা কোনো লিমিটেড কোম্পানিতে আপনি যদি বিনিয়োগ করেন, লিমিটেড কোম্পানির কোনো ডিরেক্টর হন, কোনো পার্টনার হন, তাহলে আপনার ভিসার ক্যাটাগরিটা হবে পার্টনারশিপ ভিসা। মূলত এই ইনভেস্টর বা পার্টনারশিপ দুইটা ভিসার ক্যাটাগরি মোটামুটি সিমিলার বা সুযোগ সুবিধা অনেকটাই একই রকম। ডিফারেন্স হচ্ছে জাস্ট আপনি ওই ইনভেস্টর ভিসাতে আপনি নির্দিষ্ট যেই বিজনেসটা করার কথা বা যেই প্রফেশনটা মেনটেন করার কথা সেই প্রফেশনটা মেনটেন করতে হবে, আর যেই লিমিটেড কোম্পানির ডিরেক্টর হলে ওই কোম্পানিতে আপনার জব করতে হবে বা ওই কোম্পানিতে কাজ করতে হবে। অ্যাজ এ ডিরেক্টর আপনি আদার্স কোনো বিজনেসও করতে পারবেন। এছাড়া দুবাইতে যে কোনো সময় ভিজিট করার সুযোগ তো আপনার থাকছেই। এখন আমরা দেখব যে কিভাবে দুবাইয়ের এই পার্টনারশিপ বা ইনভেস্টর ভিসাটা আপনি নিতে পারেন। এই ইনভেস্টর বা পার্টনারশিপ ভিসাটা নেওয়ার জন্য প্রথমেই আপনাকে একটা ভিজিট ভিসা নিয়ে দুবাইতে যেতে হবে, গিয়ে তারপর আপনার ওই কোম্পানিটা রেজিস্ট্রেশন করতে হবে বা আপনার ওই পার্টনারশিপ ফার্মটা রেজিস্ট্রেশন করতে হবে বা এক্সিস্টিং কোনো কোম্পানির সাথে আপনার ইনভেস্ট করতে হবে বা কোনো কোম্পানির পার্টনার হতে হবে। এই প্রক্রিয়াটা খুব জটিল না, খুবই সিম্পল একটা প্রক্রিয়া। সেটা আপনারা চাইলে আমাদের মাধ্যমেও করতে পারেন এবং দুবাইতে বিভিন্ন ধরনের কনসালটেন্সি ফার্ম আছে যারা আপনি চাইলে খুব ইজিলি এই ভিসাটা আপনাকে করে দিবে বা এই টোটাল প্রক্রিয়াটা আপনাকে সম্পূর্ণ করে দিবে। এর জন্য আপনার খরচ করতে হবে 15-20 হাজার দেরহাম। এখন দেখব যে আপনি এই পার্টনারশিপ বা ইনভেস্টর ভিসাটা করলে বিজনেস তো করতেই পারবেন বা আপনার প্রফেশনাল অ্যাক্টিভিটিস তো আপনি ওখানে কন্টিনিউ করতে পারবেন, তার পাশাপাশি এক্সট্রা কি সুবিধা পাবেন। তো এই পার্টনারশিপ বা ইনভেস্টর ভিসাটা করলে যেই প্রথমেই যেই সুবিধাটা পাবেন, অটোমেটিকলি আপনার একটা রেসিডেন্স পারমিট পাবেন 3 ইয়ার্স এর জন্য। অর্থাৎ 3 ইয়ার্স আপনি কন্টিনিউ দুবাইতে বসবাস করতে পারবেন। এট দ্য সেম টাইম আপনি আপনার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদেরকে স্পন্সর করতে পারবেন দুবাইতে রেসিডেন্সির জন্য, যেমন আপনার স্পাউস, আপনার চাইল্ড এবং আপনার প্যারেন্টসদেরকে আপনি স্পন্সর করে দুবাইতে নিয়ে আসতে পারবেন এবং তারাও এট দ্য সেম টাইম আপনার মতো আপনার সময় অনুযায়ী বা ওই 3 বছর তারাও দুবাইতে বসবাস করতে পারবে। এরপরের বেনিফিটটা হচ্ছে ইজি টু ট্রাভেল। আমাদের অনেকেরই আসলে বিভিন্ন দেশ ট্রাভেল করার ইচ্ছা থাকে, কিন্তু বাংলাদেশ থেকে আসলে খুব ডিফিকাল্ট অনেক দেশের ভিসা পাওয়া, বিশেষ করে যেমন গালফ কান্ট্রির মধ্যে কুয়েত, কাতার এইসব দেশের চাইলেই বাংলাদেশ থেকে কিছুতেই ভিসা পাওয়া সম্ভব না। হোয়ারেস যখন আপনার দুবাই রেসিডেন্স পারমিট থাকবে তখন আপনি চাইলেই গালফ কান্ট্রিগুলো খুব ইজিলি আপনি ভিজিট করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম ইউরোপ, আমেরিকা, কানাডার ভিসা প্রক্রিয়াও অনেকটা সহজ হবে। ফাইনালি আপনার দুবাইয়ের একটা গোল্ডেন ভিসা পাওয়ার অপরচুনিটি থেকে যাচ্ছে। অর্থাৎ দুবাইতে সাকসেসফুলি যখন আপনি বিজনেসটা রান করতে পারবেন এবং আপনি একটা প্রতিষ্ঠান এস্টাবলিশ করতে পারবেন, তখন আপনাকে দুবাই গভর্নমেন্ট 10 ইয়ার্স এর রেসিডেন্স পারমিট দিবে, যেটাকে গোল্ডেন ভিসা বলে, যেটার আসলে খুবই প্রেস্টিজিয়াস একটা ভিসা, যেটার মাধ্যমে লং টাইম আপনি দুবাইতে আপনার ফ্যামিলি সহ বসবাস করতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন, জব করতে পারবেন, যে কোনো কিছু খুব ইজিলি করতে পারবেন। এটা এই 2019 সাল থেকে
UAE গভর্নমেন্ট চালু করেছে। তো আশা করি এই ভিডিও থেকে দুবাইয়ের পার্টনারশিপ বা বিজনেস ভিসা কিভাবে নেবেন এবং এই ভিসার কি কি সুবিধা এই জিনিসগুলো আপনারা জেনে গেছেন। তারপরেও যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।